দরিদ্র জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নত হাজগরিজার বর্তমান সরকার আগামীতে আরও অনেক উন্নয়ন প্রকল্পের মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীর পুনর্বাসন করা হইব। 22 জুলাই সকালে সাতকানিয়া উপজেলা মিলনায়তনত উপজেলা প্রশাসনের আয়োজনে সাতকানিয়া সমিতি চট্টগ্রাম সার্বিক সহযোগিতায় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার কার্যক্রম ভিক্ষুক মুক্তকরণ কর্মসূচির আওতায় সাতকানিয়া উপজেলার ভিক্ষুক পুনর্বাসন অনুষ্ঠানত প্রধান অতিথির বক্তব্যত এই সভ্যতা হইয়া দেয় চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জিল্লুর রহমান। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদুল্লাহর সভাপতিত্বে ও সাতকানিয়া পৌর মেয়র মোহাম্মদ জুবাইরের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক মকসুদুর রহমান, চট্টগ্রাম চেম্বার অব কমার্সের পরিচালক মোহাম্মদ ওহিদ সিরাজ চৌধুরী স্বপন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুবুদ্দিন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহজাহান, সাতকানিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু তাহের এলএমডি সহ আরও অনেকে। এ সময় 51 জন ভিক্ষুকর হাতত ব্যানগাড়ি রিক্সা সেলাই মেশিন তুলি দিয়া হইয়ে অনুষ্ঠানের শেষে চট্টগ্রাম জেলা প্রশাসক সাতকানিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের স্কাউট শিক্ষকসকলের ট্রেনিং পরিদর্শন করেন এবং সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের নবনির্মিত সেবা প্রার্থী কক্ষ উদ্বোধন করেন। এই উপলক্ষে সাতকানিয়া সমিতি চট্টগ্রামের আহ্বায়ক মোহাম্মদ ওহিদ সিরাজ চৌধুরী স্বপন ও সাতকানিয়া পৌর মেয়র মোহাম্মদ জুবাইর সি প্লাস টিভিরে হইয়া দেয় সাতকানিয়া সমিতির পক্ষে আরা আজিয়ে বিক্ষোভ পুনর্বাসন অনুষ্ঠান করি। আসলে আরা সামাজিক দায়বদ্ধতা এই কর্মসূচিতে অংশগ্রহণ করি, যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী এই ধরনের মহৎ উদ্যোগ লই এই উদ্যোগ সাতকানিয়াবাসীর পক্ষে সাতকানিয়া সমিতি আরা ঐক্যবদ্ধভাবে আরা যেহেতু সাতকানিয়া সমিতির সদস্য আছে আরা ব্যাকুনের সার্বিক সহায়তায় আরা সরকারের এই কল্যাণমূলক কর্মসূচিতে অংশগ্রহণ করবি। আমরা বেগুনে মিলিয়ে সাহায্যে সাতকানিয়ার সার্বিক উন্নয়ন এখান জিনিসটি সরকারের চাইলে দেখি পরিবর্তন করি মানে ব্যাপার যদি জনগণের অংশগ্রহণ মত হয় জনপ্রতিনিধি হিসেবে আরও সবসময় প্রত্যাশা থাকবে যে জনগণ এগিয়ে গিয়ে জনগণ এগিয়ে এলে আরও সামনে অনেক সমস্যার সমাধান করুন খুব সম্ভব। আব্দুল আওয়াল জনি সি প্লাস টিভি সাতকানিয়া চট্টগ্রাম।